मिथ्याचार तो फखरुल साहेबी मिथ्याचारे एकेबारे मानी मिथ्याचार करते करते एमन अवस्थार सृष्टि हुए विश्व जदि नरवेर नोबेल कमिटी मिथ्याचारे जन्य काउके पुरस्कार दीते होतो ताहोले पुरस्कार पावा योग्य मिर्जा फखरुल एवं तार सहयोगी ताराई मिथ्याचार करे आर तारा उल्टो अभियोग दिच्छे आमादेर बिरुद्धे आमरा कि मिथ्याचार करब तारा तादेर गठनतंत्र थेके सात धारा बाद दिल केन हठात एक कलमेर खोचा बाद दिए दिल रातेर अंधकारे कारण तादेर दंडित नेता तारेक रहमान ना हय नेता थाकेन ना लेखे ওই সাত ধারা আছে কোন দণ্ডিত ব্যক্তি বিএনপির নেতা হতে পারবে না যে এসব বিষয়গুলো এবং কোন কোন প্রকার অপকর্ম যারা করে তারা বিএনপির নেতা হতে পারবে না অপ্রকৃতস্থ লোক বিএনপির নেতা হতে পারবে না এসব দেউলিয়া ব্যক্তি বিএনপির নেতা হতে পারবে না এই সাত ধারার এই বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে কোন দেশের দলকে নিষেধাজ্ঞা দেওয়ার কোন সুযোগ নেই এই বিধানও নেই আর এই বিধান থাকাটাও যুক্তিসঙ্গত ন এখানে নিষেধাজ্ঞা যদি বলে দল দলকে নিষেধাজ্ঞা দেওয়া সেখানে এই নিষেধাজ্ঞাটা বিএনপিরই প্রাপ্য মিথ্যাচার তারাই করে মিথ্যাচারের জন্য তাদেরই নিষেধাজ্ঞা দেওয়া উচিত আওয়ামী লীগ কেন আওয়ামী লীগ মিথ্যাচার করে না যারা ষড়যন্ত্র করে তাদেরকে দেওয়া উচিত নিষেধাজ্ঞা কানাডার ফেডারেল আদালত সন্ত্রাসী সংগঠন হিসেবে বিএনপিকে বিএনপিকে বিএনপির বিরুদ্ধে রায় দিয়েছে আপনারা জানেন তাদের এক যুব নেতা সেখানে অ্যাসাইলাম চাইতে গিয়েছিল এবং তখন আদালতের সিদ্ধান্ত হলো যে এটি একটি সন্ত্রাসী সংগঠন কাজে এটিকে রাজনৈতিক আশ্রয় প্রদান করা যায় না তো এটা তো তারা চিহ্নিত এর জন্য নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা তো তাদেরকে কানাডার আদালতও তাদের সন্ত্রাসের জন্য দিয়ে রেখেছে এখন আর কেউ যদি নিষেধাজ্ঞার প্রশ্ন আছে তাহলে বিএনপি তাদেরকেই নিষেধাজ্ঞা দেয়।